ভাই বোনেরা, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম আবারও লাইভ ক্লাসে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদের অনেক অনুরোধ ছিল, বেশ কিছুদিন ধরে আপনারা অনুরোধ করে যাচ্ছেন, আমি আমার ব্যস্ততার কারণে লাইভ ক্লাস নিতে পারিনি। তো কয়েকদিনের বিরতি দিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের নতুন কিছু শেখানোর উদ্দেশ্যে। তো দীর্ঘদিন ধরে অনেক শিক্ষার্থী অনুরোধ করে আসছিলেন আমি যেন ক্লজের উপরে, স্পেশালি আইডেন্টিফিকেশন অফ ক্লজের উপরে একটা সংক্ষিপ্ত আকারে হলেও ক্লাস নিই। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজেস। তো প্রথমে ক্লজ আইডেন্টিফিকেশন অর্থাৎ ক্লজ শনাক্তকরণ বা ক্লজ নির্ধারণের ক্ষেত্রে যেটা আমাদের জানা দরকার, যে হোয়াট ইজ ক্লজ, ক্লজটা আসলে কি। ক্লজ হচ্ছে, যদি ইংরেজিতে বলতে যান, হবে ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একটা শব্দগুচ্ছ, দ্যাট ডু হ্যাভ অথবা মাস্ট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। আবার এটাকে যদি আরো ফর্মাল হইতে বলেন তাহলে ফাইনাইট ফর্ম অফ ভার্ব, কারণ ব্যবহারের উপরে একটা ভার্ব ফাইনাইট নন ফাইনাইট হতে পারে, কিন্তু যখন মানে ফাইনাইট ফর্ম বলা হবে তখন ওর ফাংশনটাও ফাইনাইট হিসেবে। তো আসল কথা হচ্ছে, যদি ক্লজ হয় এখানে অনেকগুলো শব্দগুচ্ছ থাকবে এবং এই শব্দগুচ্ছের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট এবং ওর সাথে একটা ফাইনাইট ভার্ব থাকবে। তো এখানে আর একটা বিষয় মানে ব্যতিক্রম হতেই পারে, তো মানে আমরা যেটা জানি আর কি, যে ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, আর যদি সাবজেক্ট থাকলো কিন্তু ফাইনাইট ভার্ব থাকলো না সেক্ষেত্রে সেটা ফ্রেজ হতে পারে। তো এর ব্যতিক্রম যেটা আছে সেটা হচ্ছে ফ্রেজের ক্ষেত্রে, ভার্বাল ফ্রেজে, ভার্বাল ফ্রেজে আমরা যে ভার্বাল ফ্রেজ বলি এটা কিন্তু ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে আবার সাবজেক্ট থাকে না, যেমন বেগার, ডিসক্রিপশন, লুক আফটার, এগুলো কিন্তু পার্সন ভেদে চেঞ্জ হয়। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একই সঙ্গে উপস্থিত থাকবে, আর ফ্রেজের ক্ষেত্রে সাবজেক্ট থাকলে ফাইনাইট ভার্ব থাকবে না, ফাইনাইট ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে না। তো কিছু এক্সাম্পল দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করা যায়। প্লিজ হ্যাভ এ গুড লুক অ্যাট দ্য বোর্ড। হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার, তো সে একজন বা তিনি একজন শিক্ষক। এখানে আমার একটা ফাইনাইট ভার্ব আছে ইজ, আমার সাবজেক্ট আছে হি, অর্থাৎ একই সঙ্গে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। তো ফাইনাইট ভার্বটা কি? তো এখানে আর একটা বিষয় বলে রাখি, আমরা অনেকে উচ্চারণের ক্ষেত্রে কেউ ফিনাইট বলে, এটা রাইট প্রোনাউন্সিয়েশন না, আপনারা এটা আইপিএ চেক করে নিতে পারেন ডিকশনারি থেকে, এর প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট, মানে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, ফিনাইট বা নন ফিনাইট না। তো ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বের ডেফিনেশন বা সংজ্ঞা হচ্ছে যে ভার্বের আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করি, মানে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং ভার্বটা টেন্স যদি পরিবর্তন করার ফলে ওই ভার্বের ফর্ম মানে চেহারায় পরিবর্তন আসে, তাহলে কি হবে? ওই ভার্বটা ফাইনাইট হবে। আর যদি সাবজেক্টের নাম্বার, পার্সন এবং ভার্বের বা অর্থাৎ ওই সেন্টেন্সের টেন্সটা পরিবর্তন করার পরেও যদি ওর আকৃতি অর্থাৎ ভার্বের ফর্ম বা কাঠামো যদি পরিবর্তন না হয় তাহলে সেটা কি হবে আমাদের? নন ফাইনাইট। তো আমরা এটা দেখিনি যে হি ইজ আ টিচার, এখন আমি যদি হি এর জায়গায় সাবজেক্টের পার্সনটা থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সন করে দিলাম তাহলে কি হবে? এম। তো এক্ষেত্রে আমার টিচার, তো এখানে হি এর জায়গায় যদি আবার আমরা পার্সন চেঞ্জ করি, সি করি, যে সি ইজ আ, সি ইজ আ টিচার, তো এখন এইটাকে যদি আবার আমরা আবারও পার্সন চেঞ্জ করি, জি দে করে দি, জি দে আর টিচার্স, দে আর টিচার্স, তো এখানে আমরা প্রথমত পার্সন চেঞ্জ করলাম, হি থেকে ফার্স্ট পার্সনে নিয়ে আসলাম। এখন এখানে যদি আমরা সেকেন্ড পার্সন করতাম, এখানে আমরা থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সন করেছি, আবারও থার্ড পার্সনে ব্যাক গিয়েছি, আবারও আমরা যদি এটাকে সেকেন্ড পার্সনে আনি, সেকেন্ড পার্সন, জি ইউ আর এ টিচার, ইউ আর এ, ইউ আর এ টিচার, তো আমাদের হচ্ছে ইউ। এখন এটার আমরা যদি টেন্স চেঞ্জ করি, টেন্স চেঞ্জ, তো এটা কোন টেন্সে আছে? আর, ইজ, অ্যাম, ইজ, আর, তো এইগুলো আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। যদি এটা পাস্ট করে দিতাম তাহলে কি হতো? অয়ার হতো।
এটা যদি পাস্ট করতাম তাহলে তো হি ওয়াজ, এম থেকে পাস্ট টেন্স করলে আই ওয়াজ, সি থাকলে সি ওয়াজ, ইউ থাকলে ইউ আর, বা ফিউচার টেন্সে যদি নিয়ে যেতাম তাহলে উইলের পরে বি হতো। সবগুলো ক্ষেত্রে আমাদের ব্যবহার হতো উইল বি, তাহলে আমাদের বিটা এক্ষেত্রে হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্টের প্রথমে পার্সন চেঞ্জ করলাম, তারপরে এই যে ফার্স্ট পার্সন আই থেকে যদি উই করি, অথবা থার্ড পার্সন থেকে যদি দে করি, অথবা ইউ এর বহুবচন অর্থাৎ প্লুরাল কিন্তু ইউ হবে, সেক্ষেত্রে আর বা ওয়ার হবে। তো যে সকল ভার্বের সাবজেক্টের নাম্বার, নাম্বার মানে এদের এক বচন থেকে দেখা যায় বহুবচন করা হলো, অথবা পার্সন ফার্স্ট পার্সন থেকে থার্ড পার্সন, বা থার্ড পার্সন থেকে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন, এই যে পার্সন চেঞ্জ করার ফলে ভার্বের ফর্ম কখনো ইজ হচ্ছে, কখনো অ্যাম হচ্ছে, কখনো আর হচ্ছে, কখনো ওয়াজ, কখনো ওয়ার, কখনো উইল বি, এই যে চেঞ্জটা, তাহলে ছাড়া ফাইনাইট ভার্ব, তাহলে ক্লজের ক্ষেত্রে কি থাকবে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। আবারও লিখে নি, হি ইজ এ টিচার। তো এখানে আমাদের এটা হচ্ছে একটা ক্লজ, যখন একটা বাক্যে একটা মাত্র ক্লজ থাকবে, আমাদের ক্লজটা হবে এটা কার উপরে নির্ভর না, অবশ্যই মেন ক্লজ। মেন মানে আমাদের হচ্ছে প্রিন্সিপাল, প্রধান, অথবা এটাকে আমরা বলতে পারি এরা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। মনে রাখবেন যখন একটা সেন্টেন্সে একটি মাত্র ক্লজ থাকবে সেটা হবে আমাদের মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন যে ক্লজটা আর কি, প্রধান শব্দ গুচ্ছ আর কি। কিন্তু আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েছি, তো অনেক ক্ষেত্রে ক্লজ পড়ে সেন্টেন্স আইডেন্টিফিকেশন গেলে অনেক ইজি হয়, আবার সেন্টেন্স মানে দুটার কম্বিনেশন, যে কমপ্লেক্স সেন্টেন্সে যখন, সরি, কম্পাউন্ড সেন্টেন্সে যখন আমরা দুটা ক্লজ ইউজ করি, তো দুই পাশে আমাদের কিন্তু কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, দুই পাশে থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বলা হচ্ছে হি ইজ এ টিচার বাট হিজ ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তো আমরা কমপ্লেক্স, সরি, কম্পাউন্ড সেন্টেন্স যখন আইডেন্টিফাই করি তো তখন আমরা কি পাই, অ্যান্ড, অর, বাট, ইয়েট, দেয়ার ফোর, দাস। তো এই লিঙ্কারগুলো দ্বারা যখন দুটো ক্লজ যুক্ত থাকে তখন দুটাই হবে আমাদের, এটাও প্রিন্সিপাল মানে মেন ক্লজ, এটাও মেন ক্লজ, আর টোটালি আমরা এদেরকে বলতে পারি, মানে যেটা কমন নেম সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যখন দুইটা ক্লজ থাকে, দুইটা ক্লজই মানে ইন্ডিপেন্ডেন্ট, মানে দুইটাই স্বাধীন, তো এক্ষেত্রে আমাদের যে ক্লজগুলো থাকে সেক্ষেত্রে দুটো ক্লজই আমাদের হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর এদেরকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ। বিগত সালে সম্ভবত জগন্নাথ ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন এসেছিল এইরকম, জি হি, সরি, আই টুক নো নোটিশ অফ হিম, সো হি ফ্লিউ ইন্টু রেজ, হি ফ্লিউ ইন্টু রেজ, আই টুক নো নোটিশ অফ হিম। টেক নোটিশ অফ সামবডি মানে কাউকে খেয়াল করা, বা টেক নোটিশ অফ সামথিং মানে কোনো কিছুর ব্যাপারে খেয়াল করা, অর্থাৎ আই টুক নো নোটিশ অফ হিম, আমি তাকে খেয়ালই করিনি, হয়তো বা আমার পাশে দাঁড়িয়েছিল। তারপরে সো হি ফ্লিউ, এর উচ্চারণ কিন্তু ফ্লিউ হবে না, উচ্চারণটা হবে ফ্লু। এর আগে একটা উচ্চারণের ক্লাসে বলেছিলাম যে কতগুলো ক্ষেত্রে যখন এপের পরে, মানে কতগুলো ক্ষেত্রে যেমন ব্লো থেকে, এদের যখন পাস্ট ফর্ম বিএলই ডাব্লিউ এর উচ্চারণ ব্লিউ না, উচ্চারণ হবে ব্লু ফ্লু, তারপরে গ্রো থেকে গ্রু, তারপরে ড্র থেকে ড্রু, কতগুলো উচ্চারণ আছে যেখানে ড্রিউ মানে ইউ না হয়ে উচ্চারণটা আসে উ, যেমন শ্রু, তো এর উচ্চারণটা হবে ফ্লু। সো হি ফ্লু ইন টু রেজ, সে রেগে গেল। তো এই যে আমাদের সো আছে, সোটা, এটাও মানে আমি তাকে খেয়াল করিনি এবং সে, দুটাই আমাদের
ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট ক্লজ। আমাদের পরীক্ষায় মানে পিএইচসি এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের মানে টেস্টগুলোতে যে প্রশ্নগুলো আসে সেগুলো বেশিরভাগই থাকে আমাদের মূলত সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজগুলো আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। মানে আমি সেক্ষেত্রে বলে নিই, প্রথমত ক্লজকে আমরা তিন ভাগে ডিভাইড করি। তো প্রথমে বলি যে মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে আমরা আসি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আবার অনেক ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে আমরা নাউন এবং অ্যাজেক্টিভ ক্লজকে অনেক সময় রিলেটিভ ক্লজ বলে থাকি, সেটা আলাদা বিষয়। তো আমাদের ক্লজ তিন প্রকারের মধ্যে প্রথমে আমাদের আছে হলো মেন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, পরে আসে আমাদের ডিপেন্ডেন্ট তা বা সাবঅর্ডিনেট ক্লজ, আর তৃতীয়ত যেটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো আমাদের কোঅর্ডিনেট ক্লজের আইডেন্টিফিকেশন বলে দিলাম। কম্পাউন্ড সেন্টেন্স আমরা যারা চিনি, তো কম্পাউন্ড সেন্টেন্সের দুইটা পার্টের যে কোনো অংশে যেটা থাকবে সেটাই আমাদের কোঅর্ডিনেট ক্লজ। তো এবারে সাবঅর্ডিনেট ক্লজে আসা যাক। একটা বিষয় আমাদের খেয়াল রাখা উচিত, সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। তো এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আমাদের তিন ধরনের, সাবঅর্ডিনেট ক্লজ। প্রথমে আছে আমাদের নাউন ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। অনেকে ভুল বশত বলে থাকেন অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভটাই প্রপার প্রোনাউন্সিয়েশন, অ্যাডজেক্টিভ ক্লজ। থার্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ। তো আসলে আমরা এক্ষেত্রে বলতেছি অ্যাডভার্বিয়াল, এখানে অ্যাডভার্ব ক্লজও বলা যায়। এখানে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভের আবার অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভাল। অ্যাডভার্ব থেকে বলতেছি অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভাল, নাউন থেকে নমিনাল। তো যেটাই আসুক পরীক্ষায় যেভাবে থাকবে সেভাবে আনসার করতে হবে। তো নাউন ক্লজটা কি, আমরা যখন পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের বেশ ধারণা আছে, নাউন ক্লজ অর্থাৎ যে ক্লজটা নাউনের সমতুল্য, অর্থাৎ যে জায়গায় আমি নাউন বসাতে পারবো ওই জায়গাতে যে ক্লজটা আমি পাবো, অর্থাৎ নাউনের অবস্থানে যে ক্লজটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের নাউন ক্লজ। আর অ্যাজেক্টিভ ক্লজটা কি, অ্যাজেক্টিভের কাজ কি, মানে বিশেষণ, এটার কাজ হলো মডিফাই বা কোয়ালিফাই করা, যে মানে পার্ট অফ পিস কোয়ালিফাই বা মডিফাই করে এরা হচ্ছে অ্যাজেক্টিভ। তো ফ্রেজ থাকলে অ্যাজেক্টিভ ফ্রেজ হবে শব্দগুচ্ছের ক্ষেত্রে। আর ঠিক যে ক্লজটা অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব মিলিয়ে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মিলিয়ে যখন কোনো নাউনকে মডিফাই বা কোয়ালিফাই করবে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাজেক্টিভের কাজ করে এবং ক্লজটি হবে অ্যাজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা কোনো অ্যাজেক্টিভকে মডিফাই করতে পারে, কোনো ভার্বকে মডিফাই করতে পারে, ইভেন অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। অর্থাৎ অ্যাডভার্বের যে কাজ, আমরা চারটা ফাংশন জানি অ্যাডভার্ব আইডেন্টিফিকেশনে, যে ভার্বকে যদি প্রশ্ন করি কোথায় কখন কিভাবে কেন, এই চারটা প্রশ্নের মানে রিপ্লাই হিসেবে আমরা যে ওয়ার্ড পাই সেটা যেমন অ্যাডভার্ব, ফ্রেজ পেলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এবং ক্লজ যদি পাই তো সেখানে এটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডভার্বিয়াল ক্লজেরও অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, এটা ইন দ্য ফিউচার ডিটেল আলোচনা করা যাবে। তো এর আগে আমি লিখলাম যে হি ইজ এ টিচার, ওটা দিয়েই শুরু করি। হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। তো এটা আমার কি ক্লজ আছে, যখন সেন্টেন্সে একটা মাত্র ক্লজ থাকবে সেটা অবশ্যই মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হবে, কিন্তু যখন একাধিক ক্লজ থাকবে তো সেক্ষেত্রে আমাদের ক্লজটা একাধিক ক্লজের ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লজ হতে পারে, কোঅর্ডিনেট ক্লজ হতে পারে। তো কোঅর্ডিনেটটা প্রথমেই বলে দিয়েছি, কম্পাউন্ড সেন্টেন্স আপনারা যারা শনাক্ত করার মানে লিঙ্কার সরি যে মার্কারগুলো আছে আর কি, এগুলো দেখলেই বুঝতে পারবেন। তো এটাই আসা যাক, হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। তো একটা মার্কার নিয়ে নিলাম, জি দ্যাট, এখানে আর একটা ক্লজ যুক্ত করলাম। তো আমি জানি, কি জানি, তিনি একজন শিক্ষক। তো এক্ষেত্রে আমাদের এই ক্লজটা কি হচ্ছে,
তো একটা বিষয় আপনারা মনে রাখবেন যে আই নো, নোটা কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। সাধারণত যে সকল ভার্বের পরে ইট বা হিম বসানো যায়, কখনো ইট কখনো হিম, তো যে সকল ভার্বের পরে যখন ইট বা হিম বসানো যায়, মানে ব্যক্তির ক্ষেত্রে হিম, কোনো সামথিং ক্ষেত্রে ইট, তো সেক্ষেত্রে আবার কোনো পুরো ফ্যাক্ট বোঝালে আবার ইট হচ্ছে। তো যে সকল ভার্বের পরে ইট বা হিম বসানো যায়, এই ভার্বগুলো হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের পরে কি বসে? আমাদের অবজেক্ট বসে। অবজেক্টটা হয় নাউন হবে আর নয় প্রোনাউন হবে। তো প্রোনাউনের তো প্রোনোমিনাল ক্লজ নেই, সে তো সেটা নাউন ক্লজ। আর একটা বিষয় আপনারা মনে রাখবেন, প্রোনাউন গুলো বসে নাউনের পরিবর্তে, এ কারণে প্রোনাউন গুলো এক ধরনের নাউন। অনেক সময় পরীক্ষায় আসে যে হি কোন ধরনের নাউন, তো হি সি দ্বারা কি? হি দ্বারা একটা পুরুষ মানে মেল ম্যানকে বোঝায়, সি দ্বারা ফিমেলকে বোঝায়, তো এরা হচ্ছে আমাদের কমন নাউন। তো যে সকল ভার্বের পরে নাউন বা প্রোনাউন অর্থাৎ অবজেক্ট না, এরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্বের আবার দুইটা ধাঁচ আছে ক্লজ আইডেন্টিফিকেশন, এটা জানানো খুব জরুরি। সেটা হচ্ছে একটা মনোট্রানজিটিভ বা যে সকল ট্রানজিটিভের একটা অবজেক্ট থাকে, আর আর একটা হচ্ছে ডাই ট্রানজিটিভ, মানে যে সকল ভার্ব দুইটা অবজেক্ট নেয়, মানে ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্ট। তো এখানে দেখা যাক, আই নো দ্যাট হি ইজ এ টিচার, তার মানে আই নো ইট, আই নো ইট, ইট মানে ঠিক আমার এখানে বুঝাচ্ছি পুরোটাই যে দ্যাট হি ইজ এ টিচার, এটা একটা ধরে নিলাম ফ্যাট ইকাল টু ইট, আই নো ইট, তার মানে এটা প্রোনাউন, প্রোনাউন মানে নাউন, এই যে দ্যাট সময়, দ্যাট হি ইজ এ টিচার, তো এখানে আমার একটা সাবজেক্ট আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এটাকে আমি পাস্ট টেন্স করলে ওয়াজ হয়ে যেত, যদি ইউ দিতাম তাহলে ওয়ার হতো, আই দিলে এম হতো, বা ওয়াজ পাস্ট টেন্স ওয়াজ হতো, তো এটা আমার একটা ক্লজ। তো এর সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে মানে ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত দ্যাট থাকবে। এরপরে কিছু এক্সেপশন আছে, যেমন ইফ বা ওয়েদার, বা ওয়েদার উচ্চারণ যেটাই বলি, তো এরা সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজে ব্যবহার হয়, কিন্তু মানে ইফ ব্যবহার হয় অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশনের ক্ষেত্রে, ওয়েদার আনসার্টেনটি, তো ইফ বা ওয়েদার থাকলেও আমাদের নাউন ক্লজ হতে পারে, সেটা ভার্ব ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্টসের ক্ষেত্রে। তো আগে এটাই দেখিনি, আই নো দ্যাট হি ইজ এ টিচার, তো আই নো আমি জানি, এটা জানি কি জানি, দ্যাট হি ইজ এ টিচার, তার মানে এটা আমাদের ক্লজ। তো অবজেক্ট কি হয় আমাদের? নাউন অথবা প্রোনাউন, তো প্রোনাউন গুলো নাউন, এটা আমাদের নাউন ক্লজ। হি ওয়ান্টস টু বি এ টিচার, হি ওয়ান্টস টু বি এ টিচার, হি ওয়ান্টস টু বি এ টিচার ইজ নন টু হিজ ফ্যামিলি, মানে তার পরিবার জানে সে শিক্ষক হবে। তো এখানে আমার দুইটা ক্লজ থাকলো, হি ওয়ান্টস টু বি এ টিচার একটা, এখানে আমার একটা ক্লজ থাকলো। তো এখন এই যে ক্লজটা থাকলো, এটা তো সাবজেক্ট হবে, ক্লজের তো ভার্ব হবে না, তাহলে আমার ক্লজ মার্কার দরকার, তো এখানে আমার লাগবে দ্যাট। তো আর একটা বিষয় যে আমরা যখন সময় বুঝাই তখন বলি হোয়েন, যখন স্থান বুঝাই বলি হোয়ার, যখন ম্যানার বুঝাই মানে ধরন আর কি তখন ব্যবহার করি হাউ। তো কিন্তু আবার মানে কোনো বিষয় কি বুঝালে আমরা ব্যবহার করতেছি হোয়াট, কাকে বুঝালে, কিন্তু আমাদের যে প্রবলেমটা আসে সেটা হলো যে কখন দ্যাট ব্যবহার করব আর কখন হোয়াট ব্যবহার করব। তো এক্ষেত্রে আপনারা একটা বিষয় দেখবেন যে ক্লজটার অর্থ যদি সম্পূর্ণ হয়ে যায়, অনেক সময় মানে লিঙ্কার বসানো আসে ক্লজের পূর্বে যে হি ওয়ান্টস টু বি এ টিচার, সে শিক্ষক হতে চায়, বা তিনি শিক্ষক হতে চান, বা সে শিক্ষক হতে চায়, তো এখানে আমার কিন্তু অর্থ সম্পন্ন হয়ে গেছে, কমপ্লিট মিনিং দিয়েছে। যদি কমপ্লিট মিনিং দেয় তাহলে পূর্বে বসবে দ্যাট দ্যাট, আর যদি কমপ্লিট মিনিং না দেয়, অসম্পূর্ণ থাকে সেন্টেন্সে, যেমন বলি হি সেজ ইজ ফলস
অথবা নট ট্রু, সে বলে ইজ ফলস অথবা নট ট্রু, সত্য নয় বা মিথ্যা। তো এখানে এক ধরনের অসম্পূর্ণতা আছে, সে বলে, অসম্পূর্ণতাটা কোথায়? সে বলে, আসলে কি বলে? তো বাক্যের যদি আমাদের অসমাপ্ত থাকে, মানে দেখতে হবে এখানে যদি কোনো ট্রান্সিটিভ ভার্ব থাকে এবং তার যদি অবজেক্ট না থাকে ক্লজটায়, তাহলে আমাদের অবজেক্ট হিসেবে আমরা পার্সনের ক্ষেত্রে হুম ব্যবহার করি, আর সামথিং কোনো থিং এর ক্ষেত্রে হোয়াট ব্যবহার করি। তো এখানে আমার সে এর পরে হোয়াট, সে কিছু বলতে চাই, যদি অসম্পূর্ণ থাকে তাহলে আমরা ব্যবহার করব হোয়াট। জি, হোয়াট হি সেজ ইজ ফলস অথবা ইজ নট ট্রু। ঠিক একই ভাবে আরেকটা উদাহরণ দিই। এ চাইল্ড নিডস ইজ লাভ, ইজ লাভও বলতে পারি, অ্যাফেকশনও বলতে পারেন, ইজ লাভ অথবা অ্যাফেকশন। তাহলে এ চাইল্ড নিডস, একজন শিশুর দরকার, তাহলে এখানে আমাদের অসম্পূর্ণ, সম্পূর্ণটা হয়নি, যে দরকার, কি দরকার, তাহলে এর আমাদের অবজেক্ট নেই। তো অবজেক্টের পরিবর্তে যে নিড সামথিং, এ চাইল্ড নিডস সামথিং, আর এই সামথিংটা কিন্তু আমার উল্লেখ করা আছে, এটা লাভ, তার মানে লাভ কোনো থিং আর কি, এটা কোনো ব্যক্তি না। তাহলে আমরা ব্যবহার করতে পারবো এক্ষেত্রে হোয়াট। তো এখানে বলা হচ্ছে যে এ চাইল্ড নিডস, এখানে যদি লাভ বা অ্যাফেকশন বা যদি মাদার থাকতো, গুড মাদার, এ গুড মাদার থাকলো, যে এ গুড মাদার, একজন ভালো মা দরকার, তখন কিন্তু আবার হতো হোম এ চাইল্ড নিডস, হোম এ চাইল্ড নিডস ইজ এ গুড মাদার। তো এইগুলোর ক্ষেত্রে আপনারা আপনাদের যে কমন সেন্সটা আছে সেটা ব্যবহার করবেন। তো ফিরে আসি আগের কথায়, নাউন ক্লজ বসবে কোথায়? নাউনের পজিশন গুলা নিয়ে, নাউন কোথায় কোথায় বসে, ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, তো সেটা দেখানো হলো। তাহলে আবারও দেখাই, যেমন হি ইজ আ টিচার, ইজ নন টু মি, নন টু মি, তাহলে এটা সম্পূর্ণ অর্থ দিয়েছে, সে একজন শিক্ষক, তার মানে আমাদের পূর্বে ক্লজ মার্কার হিসেবে দ্যাট লাগবে, যদি ক্লজটার অর্থ সম্পন্ন আর না থাকলে হোয়াট লাগতো। তাহলে আরেকটা উদাহরণ দিই, হি সেজ ইজ নট ট্রু, তাহলে কি হচ্ছে আমাদের, হোয়াট হি সেজ ইজ নট ট্রু অথবা ইজ নট ক্লিয়ার, অর্থাৎ সে যা বলে তা স্পষ্ট না। তাহলে এই যে আমাদের এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এবং এর অবজেক্ট হিসেবে হোয়াট, তাহলে এটা আমাদের ক্লজ, এটা কিসের সাবজেক্ট হয়েছে আবার এই ক্লজটা? তো এটাকে আমরা ইট বলতে পারি, যে ইট ইজ নট ক্লিয়ার বা ইট ইজ নট ট্রু, মানে নাউন ক্লজকে আমরা সংকুচিত করে করতে পারি ইট এর মতো। তো ইট ইজ নট ক্লিয়ার বা ইট ইজ নট ট্রু বা ইট ইজ ফলস, তো হোয়াট হি সেজ ইজ নট ক্লিয়ার, আবার তার কথা আমাকে অবাক করে, তো অন্য ভার্ব থাকে, ইজ যে থাকবে তা কিন্তু না, এমন ভার্ব থাকলো যে সারপ্রাইজ, সারপ্রাইজ, হোয়াট হি সেজ সারপ্রাইজেস মি, তো এটা আবার পাস্ট টেন্স করেও আসতে পারে, যে হোয়াট হি সেইড, এর উচ্চারণ কিন্তু সেইড না, যেমন আমরা পেইড বলি তো লেইড বলি, কিন্তু এস এ আই ডি এর প্রোনাউন্সিয়েশন হচ্ছে সেড, তো এর অনেক সময় আসে রাইম মানে মিল, তো এম এ ডি অন্ত মিলটা হচ্ছে এটা মেড, এর কিন্তু অন্ত মিল এটা হবে না, এর উচ্চারণ মেড ইন। তো আবারও লিখে নিন, হোয়াট হি সেড, হোয়াট ই সেড, তো টেন্সটা এখানেও চেঞ্জ করে দিই, তাহলে আমার হোয়াট ই সেড সারপ্রাইজ নিয়ে আমাকে অবাক করেছিল, মানে আমি তার কথায় অবাক হয়েছিলাম। তো সহজে যদি বলেন হোয়াট ই সেজ মানে তার কথা, হোয়াট আই সে, তাহলে সারপ্রাইজ মি, সারপ্রাইজের পূর্বে বসেছে যে ইট সারপ্রাইজ মি, এটা আমাকে অবাক করেছিল, এই ক্লজিক্যাল টু আমরা ইট করতে পারতেছি। তাহলে ভার্বের যদি সাবজেক্ট হয় তাহলে ওই ক্লজটা হবে আমাদের নাউন ক্লজ। তো সেক্ষেত্রে পূর্বে কি কি থাকতে পারে,
ডাব্লিউএইচ ওয়ার্ড অবশ্যই থাকবে, অথবা দ্যাট থাকবে সাবজেক্ট হতে গেলে। তো এটা আমার ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়ার্ড আছে। তো আরো দুটা উদাহরণ দেওয়া যাক, আরো দুটা উদাহরণের মধ্যে, যেমন দেখেন হোয়েন হি উইল রিটার্ন ইজ নট সার্টেন, ইজ নট সার্টেন, অর্থাৎ সে কখন ফিরে আসবে তা নিশ্চিত না। তাহলে হোয়েন হি উইল রিটার্ন, এই যে হি উইল রিটার্ন, ফিরে আসবে, কখন আসবে সময় বোঝাচ্ছে, এ কারণে হোয়েন। তো আমাদের এই ক্লজটা কিসের সাবজেক্ট? ইজের সাবজেক্ট। তো সেক্ষেত্রে এটা আমাদের নাউন ক্লজ, ভার্বের সাবজেক্ট হলে সেটা হবে নাউন ক্লজ। কিন্তু এখানে যদি হোয়েন হি উইল রিটার্ন, হি উইল, হোয়েন হি উইল রিটার্ন, সে যখন ফিরে আসবে, আই উইল গিভ হিম দ্য নিউজ, টেল হিম দ্য স্টোরি, আমি তাকে গল্পটা বলবো, অথবা গিভ হিম দ্য নিউজ, আই উইল গিভ হিম দ্য নিউজ, দ্য নিউজ। তো এক্ষেত্রে আর একটা বিষয় আপনাদের বলে রাখি, দুটা ভবিষ্যৎ বুঝালে দুটা ভবিষ্যৎ হবে না, সেক্ষেত্রে হোয়েন হি রিটার্নস হবে। অর্থাৎ হোয়েন এর দুইটাই যদি ভবিষ্যৎ বুঝায়, তো সেক্ষেত্রে একটা আমরা যদি ফিউচার ব্যবহার করি, তো পরেরটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে হোয়েন হি রিটার্নস আই উইল টেল হিম দ্য স্টোরি, অথবা আই উইল গিভ হিম দ্য নিউজ। তো সেক্ষেত্রে আমাদের ক্লজটা হয়ে যাবে এই যে হোয়েন হি উইল রিটার্ন, এই ক্লজটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। তো এই কারণ এরপরে আর কোনো ভার্ব নেই, কারণ পরে শুরু হয়েছে আই দ্বারা। তাহলে কি বললাম, ভার্বের সাবজেক্ট হতে পারে। ও যাই হোক, আরো কিছু এক্সাম্পল দিই, হোয়ার হি লিভস ইজ নট নন টু মি, হোয়ার হি লিভস মানে হিজ রেসিডেন্স অথবা হিজ অ্যাড্রেস। তো এটাকে আমরা ইট করতে পারি যে ইট ইজ নট নন টু মি, এটা আমার জানা নাই। তো হোয়ার হি লিভস, এখানে হি আছে, আমার সব ফাইনাইট ভার্ব আছে, লিভস আছে, কারণ এখানে আমরা ইউ ব্যবহার করতে পারি। দেখেন হোয়ার ইউ লিভ, তখন কিন্তু লিভ হবে। তাহলে এটা আমাদের ক্লজ, এর পূর্বে আছে হোয়ার, চি হোয়ার হি লিভস ইজ নট নন টু মি। তো এখানে আমার স্থান বোঝাচ্ছে, কারণ মানুষ বসবাস করে কোনো স্থানে। তো এটা ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে একটা, হোয়ার হি লিভস, তো এটা আমাদের কি ইজ এর সাবজেক্ট হয়েছে। তো সাবজেক্ট হলে সেটা নাউন ক্লজ। ঠিক, আরো কিছু উদাহরণ দিই, হাউ হি বিকেম অ্যান অথার, ইজ এ মিস্ট্রি, মানে একটা রহস্য, সে কিভাবে একজন লেখক হলো। তো বিকামটা আমাদের অবশ্যই ফাইনাইট ভার্ব, যদিও এখানে এক্ষেত্রে লিঙ্গিং ভার্ব, কিন্তু এটা বিকাম থেকে বিকামস হতে পারে। তো আমাদের কি হচ্ছে, এটা এক পুরো অর্থই দিয়েছে যে হাউ হি বিকেম অ্যান অথর ইজ, তো এটা ইজ এর সাবজেক্ট। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা নাউন ক্লজ। এবারে বাকি থাকলো হোয়াই, হোয়াই দিয়ে একটা দেওয়া যাক, হোয়াই হি ডিড ইট ইজ নন টু মি, অর্থাৎ সে কেন এটা করেছিল আমার জানা আছে। হি ডিড ইট, সে করেছিল কেন, তো এটা ইজের সাবজেক্ট একইভাবেই। তো সেক্ষেত্রে এটা আমাদের কি হচ্ছে, নাউন ক্লজ। তো ভার্বের সাবজেক্ট হলেই সেটা হবে নাউন, আর ক্লজ হলে নাউন ক্লজ।
তাহলে আমরা দেখলাম ভার্বের সাবজেক্ট, প্রথমে ভার্বের অবজেক্ট দেখানো হয়েছিল, ঠিক ওই সেন্টেন্সগুলো আপনারা, আমি প্যাসিভ লিখছিলাম ইজ নো, না লিখে যে আই নো দিয়েও একইভাবে লিখতে পারবেন। যেমন দেখেন আই নো হাউ হি বিকেম অ্যান অথর, হাউ হি বিকেম অ্যান অথর, অথবা হাউ হি বিকেম সাকসেসফুল যেটাই বলেন, এই যে আই নো হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, ঠিক একইভাবেই আপনারা অন্যগুলোও লিখতে পারেন। আই নো হোয়েন হি উইল রিটার্ন, হোয়েন হি উইল রিটার্ন, অথবা হোয়েন হি কামস আমি জানি। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যদি ক্লজ থাকে, ট্রানজিটিভ ভার্বের পরে, তাহলে আমাদের ক্লজটি হবে নাউন ক্লজ। শুধু নো না, ট্রানজিটিভ ভার্ব আরো অনেক ভার্ব আছে, যেমন আক্স হতে পারে, ইনকোয়ার হতে পারে, ওয়ান্ডার হতে পারে, ডাব্লু এন্ড ইয়ার, ওয়ান্ডার মানে থিঙ্ক আর কি, আবার থিঙ্ক আবার অনুমান করার ক্ষেত্রে গেস, যেমন আই গেস হাউ হি ডিড ইট, আমি অনুমান করি সে কিভাবে করেছিল। তো এই যে ওয়ান্ডার, নো, গেস, এই জাতীয় যে ট্রানজিটিভ ভার্বগুলো আছে, ট্রানজিটিভ ভার্ব মানে যাদের পরে আপনারা ইট বা হিম বসাতে পারবেন, সাধারণত ইট মনে রাখলেই চলবে। তো এদের পরে যখন আপনারা ক্লজ দেখবেন, ক্লজগুলো অবশ্যই নাউন ক্লজ হবে। ভার্বের সাবজেক্ট গেল, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট গেল, এখন আসা যাক ডাই ট্রানজিটিভ ভার্ব। কতগুলো ভার্ব আছে মাস্টার বইয়ের ভার্ব অংশে আপনারা দেখবেন, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ মানে ডাবল অবজেক্টের ক্ষেত্রে, যে কোনগুলো দুইটা অবজেক্ট নাই, গিভ আছে, তারপরে ল্যান্ড আছে, আক্স আছে, অনেকগুলো এরকম ভার্বগুলো আছে। ভার্বগুলো কাইন্ডলি দেখে নেবেন যে কোনগুলো নিয়ে পরে ডাবল অবজেক্ট বসে। তো ডাবল অবজেক্টের ক্ষেত্রে যেটা ব্যক্তিবাচক হয় সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট অবজেক্ট, আর যেটা বস্তুবাচক হয় সাধারণত আর কি, যেখানে অর্থাৎ হোয়াট দিয়ে প্রশ্ন আমরা মানে প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাই, এটা হয় আমাদের ডাইরেক্ট অবজেক্ট, এবং হুম দিয়ে প্রশ্ন করলে মানে ভার্ব উইথ ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্টসের ক্ষেত্রে হুম দিয়ে প্রশ্ন করলে পাই আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। তো যেমন আক্স একটা ভার্ব যার দুইটা লাগবে, যে সে জিজ্ঞেস করলো, যেমন দেখেন আমি বলতেছি আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, ক্যান আই আক্স ইউ, মানে আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি, কি জিজ্ঞাসা করতে পারি, প্রথমে হুম, যে ক্যান আই আক্স জিজ্ঞেস করতে পারি কাকে, ইউ, ক্যান আই আক্স ইউ এ কোশ্চেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, ক্যান আই আক্স ইউ এ কোশ্চেন, উচ্চারণ কিন্তু কোশ্চেন না কোয়েশ্চন। তো দেখা যাক ক্যান আই আক্স, তো আরো মাইন্ডলি বোঝালে মে বলতে পারেন, মে আই আক্স ইউ এ কোশ্চেন, অথবা উড বা কুড, মানে বেশি পোলাইটলি বলতে গেলে ব্যবহার করলেন যে কুড আই আক্স ইউ এ কোশ্চেন, কোশ্চেন। তাহলে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর একটা ডাইরেক্ট অবজেক্ট। তো এটাই দিই, যেমন আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম, হোয়েন হি উইল রিটার্ন, সে কখন ফিরে আসবে, হোয়েন হি উইল রিটার্ন, তাহলে জিজ্ঞাসা করলাম। তাহলে এই যে এই ক্লজটা আমার কি হবে, নাউন ক্লজ হবে, কারণ এটা ডাইরেক্ট অবজেক্ট, কি জিজ্ঞেস করলাম। ঠিক একইভাবে দি, যে আই আস্কড হিম ইফ আই ইফ আই মে কাম ইন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, এখন জিজ্ঞাসা করলাম কি ইপ আছে, সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজ হওয়ার কথা, অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু এখানে আমার যেহেতু এই যে ট্রানজিটিভ ভার্ব উইথ ডাবল অবজেক্ট এর আমাদের ডাইরেক্ট অবজেক্ট, সেহেতু এটা হবে নাউন ক্লজ। যে আমি তাকে জিজ্ঞেস করলাম ইফ আই মে কাম ইন, এখানে অ্যাকচুয়ালি হবে মাইট, যেহেতু পাস্ট টেন্স, আমরা যখন সিকোয়েন্স অফ টেন্স পড়েছি বা পড়বো দেখবো যে যদি আমাদের প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্স হয় তাহলে যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজটাকে পাস্ট টেন্স করতে হবে, তাহলে ইফ আই মাইট কাম ইন। যেমন আর একটা দেখি, যে আই আস্কড হিম, জিজ্ঞাসা করলাম সে আমাকে সাহায্য করতে পারবে কিনা বা সাহায্য করবে কিনা, তাহলে ইফ অথবা
ওয়েদার ব্যবহার করলাম, এর উচ্চারণ আমেরিকান ইংলিশে বলা হয় ওয়েদার, ব্রিটিশ ইংলিশে ওয়েদার, মানে আবহাওয়ার মতোই আর কি। তো ইফ হি কুড হেল্প মি, কুড হেল্প মি, আমি তাকে জিজ্ঞেস করলাম ইফ অথবা ওয়েদার হি কুড হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারবে কিনা। তো ইফ বা ওয়েদার দিয়ে হওয়ার পরেও এটা আমাদের হচ্ছে নাউন ক্লজ, কারণটা হচ্ছে এটা আমাদের আক্সের অবজেক্ট। তো এক্ষেত্রে আপনারা দেখবেন যে সকল ভার্বের মানে আগে ভার্বকে কোশ্চিন করবেন, ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট যদি পান, পরে যদি ডাইরেক্ট অবজেক্ট বসানো যায়, মানে হোম দ্বারা কোশ্চিন করে আপনি একটা অবজেক্ট পেলেন ইনডাইরেক্ট, যদি ডাইরেক্ট অবজেক্ট পান, সে তো ডাইরেক্ট অবজেক্টের জায়গায় নাউনের জায়গায় যদি আমরা কোনো ক্লজ পাই, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব বিশিষ্ট গ্রুপ অফ ওয়ার্ডস আর কি, তো সেই ক্ষেত্রে ক্লজটি অবশ্যই হবে নাউন ক্লজ। তাহলে আমরা কি দেখলাম, ভার্বের সাবজেক্ট হলে সেটা অবশ্যই হবে নাউন ক্লজ, ভার্বের মানে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হলে বা ডাই ট্রানজিটিভ ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হলে সেটা হবে নাউন ক্লজ। এরপরে আসা যাক, যেহেতু অবজেক্ট বললাম, প্রেপোজিশনের অবজেক্ট হতে পারে, প্রেপোজিশনেরও অবজেক্ট হতে পারে, যেমন টক টু হিম, তাহলে প্রিপোজিশন কথা বলো কার সাথে, হিম তার সাথে, তাহলে এটা অবজেক্ট, এটা অবজেক্ট। ঠিক, আরো একটা উদাহরণ দিই, যে আই এম ফন্ড অফ সুইটস, সুইট মানে স্বাদ বোঝায়, যে হানি টেস্ট সুইট, কিন্তু সুইটস মানে মিষ্টান্ন, যেগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি, মিষ্টান্ন মানে যার ফিজিক্যাল শেপ আছে, তো এক্ষেত্রে আমাদের প্লুরাল হবে মিষ্টান্ন, মিষ্টি খাওয়ার, মিষ্টি হলে সুইটস। তো এটা কি হচ্ছে সামথিং, তার মানে প্রেপোজিশনের পরে আমি পছন্দ করি কি, পছন্দ করি সুইটস, অথবা আই এম ফন্ড অফ হিম, আমি তাকে পছন্দ করি, ফন্ড অফ মানে অ্যাকচুয়ালি লাইক, ফন্ড অফ মানে হচ্ছে লাইক। তো প্রেপোজিশনের পরে অবজেক্ট বসতে পারে। তো আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, প্রেপোজিশনের পরে কিন্তু সব সময় মানে আমরা সাধারণত জানি যে বসে নাউন, কিন্তু অনেক ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটতে পারে, যখন আমরা মানে জেরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফিকেশনে যাব, আমরা অনেকেই জানি মাস্টার বইয়ে, অবশ্য নেক্সটে যখন আবার এডিশন আসবে, অথবা যে বেসিক গ্রামার রিসার্চের আমি কাজ করতেছি, এখানে এতটাই মানে সূক্ষ্ম বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে যে আপনি দেখলে চমকে যাবেন। যেমন দেখেন, হি কেম ইন সিঙ্গিং, হি কেম ইন সিঙ্গিং, তো এটা তোমার প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে মানে নাউন বসার কথা, তাহলে তো এটা আমার জেরান্ড হওয়ার কথা না। দেখেন সে ভেতরে আসলে, এখানে অর্থ শেষ, এখন আমার প্রশ্নটা আসলো কিভাবে, সিঙ্গিং গান গাইতে গাইতে, একইভাবে হি ওয়েন্ট আউট, হি ওয়েন্ট আউট, সে বাইরে গেল কিভাবে, ডান্সিং, ডান্সিং, অথবা শাউটিং চিৎকার করতে করতে, অথবা লিম্পিং ঘোড়াতে ঘোড়াতে, প্যান্টিং হাঁপাতে হাঁপাতে, তো এই যে ম্যানার বোঝাচ্ছে, তো এরা জেরান না, এরা হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, প্রেপোজিশনের পরেই আছে, প্রথম অবস্থায় দেখে ধোকা খেয়ে যাওয়ার মতো, তেমনটা হতেই পারে। তো ঠিক ক্লজ আইডেন্টিফিকেশনে এমনটা হতে পারে, আপনারা দেখবেন যে অর্থটা মানে এখানেই সম্পন্ন হয়ে গেছে কিনা, যদি মানে প্রেপোজিশনের সঙ্গেই, তখন এটা কিন্তু আর প্রেপোজিশন থাকে না, এটা হয়ে যায় অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল পার্টিকল, যখন প্রেপোজিশনের সঙ্গে আমার অর্থটা শেষ, মানে এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তাহলে আমার পরের অংশে বুঝতে হবে যে অ্যাডভার্ব বসেছে। তো এই যে এরা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, জেরান্ড না, নাউন না। ঠিক ক্লজের ক্ষেত্রেও দেখবেন যে এইভাবে যদি অর্থ শেষ হয়ে যায়, তাহলে পরের ক্লজটা কিন্তু নাউন ক্লজ হবে না, হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দেখা যাক, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, অথবা হি সেইজ, হি সেইজ, অর্থাৎ সে যা বলে তার কোনো, এখানে দেখেন দেয়ার ইজ নো মিনিং, কোনো অর্থ নাই, ইন মানে এখানে কিন্তু এক ধরনের মানে অপূর্ণতা রয়েছে, আমার একটা অবজেক্ট দরকার, দরকার মানে দরকার মানে অর্থটা নেই কার মধ্যে,
এখানে কিন্তু শেষ হয়নি, দেয়ার ইজ নো মিনিং, এই ইন্টার আমার দরকার আছে যে হোয়াট ইউ সেই বা হি সেইজ, সে যা বলে, মানে সে যা বলে মানে কি তার কথা, অথবা ইউ সে তোমার, মানে তোমার কথার কোনো অর্থ নেই, মানে তোমার কথার মধ্যে কোনো মিনিং আসে না, তার মানে এরপরে আমার প্লাস করার সুযোগ আছে। যদি প্লাস করার সুযোগ থাকে তাহলে বুঝতে হবে পরে আমাদের নাউন লাগবে, যে দেয়ার ইজ নো মিনিং ইন হিজ ওয়ার্ডস, ইন হিজ ওয়ার্ডস, মানুষ তার একটা কথা বলে না, একটা ওয়ার্ড তো উচ্চারণ করে না একটা। তো এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি শুধু ওয়ার্ড হয় যে কিপ ইউর ওয়ার্ড, কিপ ইউর ওয়ার্ড শুধু ওয়ার্ড হলে এটা বোঝায় প্রমিস, কমিটমেন্ট, প্রতিশ্রুতি, কিন্তু ওয়ার্ডস মানে এমনিতে অ্যাজ ইউজুয়াল যে আমরা আমাদের মানে কথাগুলো বলে থাকি এটাই আর কি। তো দেয়ার ইজ নো মিনিং ইন হিজ ওয়ার্ডস, তার কথার কোনো অর্থ নাই। তো এটাকেই যদি আপনারা, এটা ফ্রেজ আছে নাউন ফ্রেজ, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, বর্ধিত করি, তাহলে এটা হবে আমাদের নাউন ক্লজ, যে হোয়াট ইউ সে বা হোয়াট ই সেজ, তো তার মানে আমাদের এখানে প্রয়োজন আছে। তো ঠিক একইভাবে আপনাদের বলতেছি, আপনারা অনেকে ক্লান্ত হয়ে গেছেন, আপনারা অনেকেই ক্লাস করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছেন, তো সরি ফর ইওর বোর্ডম। তো আসা যাক, লিসেন টু, লিসেন টু হোয়াট আই সে, হোয়াট আই সে, অথবা হোয়াট হি সেজ, সে যা বলে তার কথা শোনো। তাহলে শোনো কি, শোনো, এখানে কিন্তু আমার একটা অবজেক্ট লাগবে, শোনো হোয়াট, লিসেন টু, লিসেন টু হোয়াট, জিস লিসেন টু, শোনো কি শুনবো, হোয়াট এর উচ্চারণ কিন্তু ব্রিটিশ ইংলিশে মানে আমরা অনেক ক্ষেত্রে এটা কিন্তু হোয়াট হয় না, উচ্চারণ হয় ওয়াট, উচ্চারণটা হয় যেমন বিদ্যুতের ইউনিট মাপি ওয়াট হিসেবে, তো ওয়াট, যেমন আমরা বলি হয়ার, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন অয়ার, হাও না, হাউটা অবশ্য হাউ প্রপারই আসে, যেমন হোয়েন না, উচ্চারণ হবে ওয়েন। তো ফিরে আসি কাজের কথায়, লিসেন টু হোয়াট, তাহলে আমাদের এই ক্লজটা কি হবে, হোয়াট আই সে বা হোয়াট হি সেজ, তার মানে আমার প্রেপোজিশনের পরে নাউন বসানো যাবে, তাহলে এই ক্লজটা হচ্ছে আমাদের নাউন ক্লজ। তো আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে অনেক ক্ষেত্রে এই যে ডাউট এড়ানোর জন্য দেখবেন যে প্রোনাউনের, যেমন লিসেন টু হিম, লিসেন টু, লিসেন টু মি বা লিসেন টু হিম, আমার কথা শুনো বা তার কারণে, লিসেন টু হিম, তো যদি আমরা অবজেক্টিভ বসাতে পারি তার মানে এটা প্রেপোজিশন, অ্যাডভার্ব হলে তো আর আমাদের অবজেক্টিভ বসতো না, এটা প্রেপোজিশন, তো যখন অবজেক্টিভ বসবে তার মানে বুঝতে হবে পরে আমাদের অবজেক্ট দরকার, মানে প্রেপোজিশনের অবজেক্ট, সহজ কথা, যে যখন প্রেপোজিশনের পরে আপনি অবজেক্টিভ কেজ ইউজ করতে পারবেন, পরে যে ক্লজটা থাকবে ক্লজটা অবশ্যই কি হবে, নাউন ক্লজ। ঠিক, ক্লিয়ার করে দিই, টেক 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 নো নোটিশ অফ হিম, টেক নো নোটিশ অফ হিম, অর্থাৎ তাকে খেয়াল করো না বা তার কথায় কান দিও না, তাহলে প্রেপোজিশনের পরে আমার অবজেক্টিভ বসেছে, তার মানে এখানে আমার অবজেক্ট দরকার, তো হিম না বলে আমি বলতেছি হোয়াট হি সেজ, তার কথায়, টেক নো নোটিশ অফ হোয়াট হি সেজ মানে হিজ ওয়ার্ডস, হোয়াট হি, তার কথায় কান দিও না, তার কথায় কান দিও না বা খেয়াল করো না। তো টেক নোটিশের জায়গায় আমি ব্যবহার করতে পারি ডোন্ট পে হিট টু, একই বিষয়, এই যে হিট টু প্রেপোজিশন ব্যবহার করতে পারবেন, প্রেপোজিশন নট প্রিপোজিশন। তো হোয়াট হি সেজ, তো অপের পরে আমার হিম আমি বসাতে পারতেছি, তার মানে এখানে আমার একটা অবজেক্ট দরকার, তো এই ক্লজটা কাজ করেছে অবজেক্ট হিসাবে, যে টেক নো নোটিশ অফ হিম না বলে আমাদের টেক নো নোটিস অফ হোয়াট হি সেজ, তো এটা আমাদের কি হবে, নাউন ক্লজ। তো এইভাবে আপনারা অনেক ক্লজ অ্যাড, ইজ ইট টেক নোটিস অফ হাউ হি প্লেস, মানে খেয়াল করো সে কিভাবে খেলে, টেক নোটিস অফ হাউ হি প্লেস, হ্যাঁ কখন সে বাড়িতে ঢুকে, টেক নোটিস অফ হোয়েন হি এন্টার্স দ্য হাউস, তো এইভাবে আপনারা আপনাদের মতো করে কনস্ট্রাক্ট করে নিতে পারবেন। তাহলে আমরা ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, প্রেপোজিশনের অবজেক্ট পেলাম। তো এবারে উদাহরণটা দিলাম যে প্রেপোজিশনের পরে আমাদের বসবে কিনা, দেখেন হি কেম ইন, সে ভিতরে আসলো, এখানে কিন্তু এটা আমাদের প্রেপোজিশন না, এটা হবে অ্যাডভার্বের পরে আমরা কোনো ব্যবহার না করলে, যে সে কোথায় আসলো, ভেতরে আসলো,
হি কেম ইন, তো এরপরে আমাদের নাউন বসবে না, মানে বসালে ওটাকে প্রেপোজিশন করতে পারবো। ঠিক এই জাতীয় কিছু উদাহরণ আছে, যে জাতীয় উদাহরণ দেখেন, এই উদাহরণটা আসে ফুলস রাশ ইন হয়ার, রাশ ইন হয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু টেড। এটা একটা প্রবাদ বাক্য, যে হাতি ঘোড়া গেল তল পিঁপড়া বলে কত জল, তো ফুলস রাশ ইন ছুটে যায়। এখানে দেখেন তো যে এরপরে আমার অবজেক্টের দরকার আছে কিনা, অবজেক্টের দরকার নেই, অথবা ফুল রাশ ইনের জায়গায় স্টেপ ইন, ফুল স্টেপ ইন, ফুল স্টেপ ইন মানে বোকারা ছুটে যায় কোথায় যায়। এখানে কিন্তু আমি হয়ের দিয়ে অর্থ পাচ্ছি, ছুটে যায় কোথায় যায়, এই পর্যন্ত অর্থটা শেষ, মানে এটা নিশ্চয়ই কোনো আবদ্ধ স্থান বোঝাচ্ছে। দেখেন ফুলস রাশ ইন মানে কোনো কিছুর ভেতরে ঢুকে, হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড মানে যার মধ্যে অ্যাঞ্জেলস মানে ফেরেস্তারাও ঢুকতে ভয় পায়। তো এখানে আমার অর্থটা শেষ, তো পরের ক্লজটা কিন্তু আমাদের নাউন ক্লজ হবে না, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, মানে যে ক্ষেত্রে প্রিপোজিশনের অবজেক্ট নেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে যদি আমার ডাব্লিউএইচ দ্বারা কোনো ক্লজ থাকে সেক্ষেত্রে কি হবে আমাদের, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা কিন্তু নাউন ক্লজ না। তাহলে এবারে আসা যাক কমপ্লিমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ নাউন বসলো ভার্বের সাবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে, ডাই ট্রানজিটিভ ভার্বের ডাইরেক্ট অবজেক্ট হিসেবে, তারপরে আমাদের প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, এবারে থাকে আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা কি, বিকেম এ ডক্টর, হি বিকেম এ ডক্টর, কমপ্লিমেন্টটা কি যেটা সাবজেক্টেরই একটা ইন্টিগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ সাবজেক্ট সম্পর্কে, মানে এখানে হি ওয়াজ এ ডক্টর এসে, তো এটা আমাদের হচ্ছে কমপ্লিমেন্ট, নন কমপ্লিমেন্ট, অ্যাজেক্টিভ হতে পারে, বি হি বিকেম টায়ার্ড, সে ক্লান্ত হলো, তো অ্যাজেক্টিভ। তো আমাদের যত নাউন বসে নাউন কমপ্লিমেন্ট হচ্ছে, তাহলে নিশ্চয়ই নাউন ক্লজও বসতে পারে কমপ্লিমেন্ট হিসেবে। ঠিক একইভাবে বলি হি ইজ এ, হি ইজ এ ডক্টর, তো এখানে হি ওজ এ ডক্টর এসে, হি ওজ এ ডক্টর এসে, তো এটা আমাদের নাউন কমপ্লিমেন্ট। তো একইভাবে আমরা নাউন কমপ্লিমেন্ট হিসেবে মানে নাউন ক্লজকে কমপ্লিমেন্ট হিসেবে উপস্থাপন করতে পারি। একটা চিরন্তনী উদাহরণ দেওয়া যাক, যে লাইফ ইজ হোয়াট উই মেক ইট, মেক ইট অর্থাৎ আমরা জীবনটাকে যেভাবে তৈরি করবো সেটাই জীবন, প্রত্যেক ব্যক্তির কাছে তার জীবনের সংজ্ঞাটা আরেকজনের থেকে ডিফারেন্ট। তো লাইফ ইজ, লাইফটা কি, হোয়াট উই মেক ইট, এখানে আমাদের সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, আমি বলতেছি তার কাছে জীবনটা কি, মানে লাইফ ইজ টু হিম, সরি লাইফ টু হিম ইজ হোয়াট হি মেক্স ইট, সে যেমনটা করবে তার মতো। তো এই যে লাইফ ও যেটা হোয়াট পুরা ক্লজ মানে ইট, তো এই যে আমাদের এটা হবে নাউন ক্লজ, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, তো এই ক্লজটা হবে আমাদের, লাইফের পরিবর্তে লাইফটাই কি, লাইফ ইকাল টু হোয়াট উই মেক ইট, তাহলে এই ক্লজটা হবে নাউন ক্লজ, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট, মানে লাইফ ওজ এটা হোয়াট উই মেক ইট, ঠিক এটাই। আমরা অনেককে বলি যে আমার বিশ্বাস তুমি আমাকে হতাশ করবে না, তো সেক্ষেত্রে বলতেছি মাই বিলিফ, মাই বিলিফ ইজ, আমার বিশ্বাসটা কি, ইজ দ্যাট ই উইল নট লেট মি ডাউন, লেট মি ডাউন মানে ডিসঅ্যাপয়েন্ট, কাউকে হতাশ করা, যে মাই বিলিফ ইজ, আমার বিশ্বাসটা কি, দ্যাট ইউ উইল নট লেট মি ডাউন মানে দ্যাট ইউ উইল নট ডিসঅ্যাপয়েন্ট মি, তুমি আমাকে হতাশ করবে না, তো সেক্ষেত্রে আমাদের এই যে দ্যাট ক্লজটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে আমার বিশ্বাস যেটা ঠিক এইটাই। যেমন অনেক ক্ষেত্রে আমরা যখন হেরে যাই তো সান্ত্বনা খোঁজার চেষ্টা করি, যে আমার সন্তুষ্টিটা কোথায়, যে মাই স্যাটিসফ্যাকশন
ক্রিকেট ম্যাচ হেরে গেলে অনেকে সান্ত্বনা দেয় যে হ্যাঁ আমার সান্ত্বনাটা এখানে যে আমরা তাদের 10 উইকেটের মধ্যে 8টা মানে উই পিকড আপ 8 উইকেটস আউট অফ 10 উইকেটস। তো সেক্ষেত্রে আমি বলতেছি যে মাই স্যাটিসফ্যাকশন ক্যাপ্টেন হিসেবে অনেকে বিবৃতি দিতে পারে ইজ দ্যাট উই হ্যাভ প্লেড দ্য গেম টু দ্য লাস্ট বল, অর্থাৎ আমরা খেলাটি শেষ বল পর্যন্ত খেলছি, এটাই তার সন্তুষ্টি। অথবা বলতে পারে যে যে মাই স্যাটিসফ্যাকশন ইজ দ্যাট যু হ্যাভ প্লেড দ্য গেম আওয়ার লেভেল বেস্ট, দিয়ে আমাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলেছি। তো যেমনটাই হোক, যে এখানে স্যাটিসফ্যাকশন যেটা, এক্ষেত্রে আমাদের এই ক্লজ যেটা সেম আসতেছে, যে আমার স্যাটিসফ্যাকশনটা কোথায়, যে আমরা শেষ বল পর্যন্ত খেলেছি এটাই আমাদের স্যাটিসফ্যাকশন। তো তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এই ক্লজটা আমাদের নাউন ক্লজ। তাহলে আমরা ভার্বের সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশনের অবজেক্ট দেখলাম, এবারে আর একটা বাকি আছে, সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপোজিশন, মানে একজনের পজিশনে আরেকজনকে বসানো, বা একটা বিষয়ের পরিবর্তে আরেকটা বিষয় বসানো, দুটো ইকুয়াল। যেমন দ্য নিউজ পরীক্ষায় কিন্তু কমা দিয়ে আসবে না, আমি কমা দিচ্ছি না, দ্যাট হি ড্রাইড ইজ এ রুমার, সে মারা গেছে, কোনো বিখ্যাত সেলিব্রিটিও মারা যেতে পারে, যে দ্য নিউজ দ্যাট অমিতাভ বচ্চন ডাইড ইজ এ রুমার, মানে একটা গুজব। তো সেক্ষেত্রে আমার এই যে ইজ এর, কারণ অনেকে ভাবতে পারেন, তো যখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজ আইডেন্টিফিকেশন আসবো, দেখবো যে পূর্বে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, এই যে এতক্ষণ আমরা নাউন ক্লজ পড়ে আসলাম, এই নাউন ক্লজের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকলে, মানে পরের ক্লজটা যদি নাউনকে মডিফাই করে, তো সেক্ষেত্রে ক্লজটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা খেয়াল রাখবেন, অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে দ্যাট হোয়াট হোয়াট আসবে না, হুইস আসবে, হু আসবে। তো এদের পরে যে ভার্বটা থাকবে, এটা দিয়ে অর্থ সম্পন্ন হবে না, মানে কমপ্লিট সেন্স বোঝাবে না, একটা ইনকমপ্লিট বিষয় বোঝাবে। আর যদি নাউন ক্লজ হয় দ্যাটের ক্ষেত্রেও, মানে যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় দ্যাট এর পরে, তারপরে হু ইজ, হু, হুম, এগুলো ব্যবহার করলাম, এরপরে যে শব্দগুচ্ছ থাকবে, তো এটা কি হবে, কমপ্লিট অর্থ বোঝাবে না। কমপ্লিট অর্থ না বোঝালে সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি এই সেন্সটা কমপ্লিট হয়ে যায়, তো দ্যাট থাকা সত্ত্বেও সেটা হবে, এবং পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকা সত্ত্বেও সেটা হবে নাউন ক্লজ। তো সেক্ষেত্রে একটা বিষয় আছে, আমি বলছি অ্যাপোজিটিভ, এক জায়গার মানে ঠিক একটা পজিশন আর একটা বসানো, তার মানে একজনকে আমি বাদ দিয়ে দিতে পারি, একটা বাদ দিয়ে দিতে পারি। তো কিরকম দেখেন, যদি আমি পূর্বেরটাকে মানে মিশিয়ে দিই, তাহলে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে এবং ভার্বের সাবজেক্ট হতে পারবে। দ্যাট হি ডাইড ইজ এ রুমার, সে মারা গেছে, এটা একটা গুজব। অথবা দ্যাট হি ডাইড ইজ ফলস, ফলস। এখন দ্যাট হি ডাইড এর জায়গায় আমি বলতে পারি যে দ্যাট হি হ্যাজ পাসড, অথবা হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট, দ্যাট হি ইজ অনেস্ট ইজ ফলস। অথবা দ্যাট হি হ্যাজ পাসড ইজ নোন টু মি, ইজ নোন টু মি, যে এটা আমার জানা। তো এখন আমি দ্যাট হি ইজ অনেস্ট এখানে আমি ব্যবহার করতে পারি দ্য ফ্যাক্ট। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে দ্য ফ্যাক্ট দ্যাট। তো এই যে দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্টটার এখানে আমাদের অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ক্লজ হিসেবে বসেছে, দ্যাট হি ইজ অনেস্ট, মানে দ্য ফ্যাক্ট বিষয়টা। অথবা দ্য ফ্যাক্ট দ্যাট হি হ্যাজ পাসড, অথবা দ্য ট্রুথ, সত্যটা কি, এখানে আমি ফ্যাক্টের জায়গায় ট্রুথও ব্যবহার করতে পারি, দ্য ট্রুথ দ্যাট হি ইজ অনেস্ট। তো এটা আমি বাদ দিলেও যদি এর অর্থ সম্পন্ন থাকে এবং ভার্বের সাবজেক্ট হতে পারে, তাহলে এই দ্যাট ক্লজটি আমাদের অ্যাপোজিটিভ হিসেবে কাজ করবে। তো সেক্ষেত্রে আপনাদের একটু বিভ্রান্ত করার জন্য পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট দেওয়া থাকবে, পূর্বে একটা নাউন থাকবে।
আবার এটা বাদ দিলেও অর্থ আসবে। কিরকম দেখেন, দ্য ফ্যাক্ট ইজ নন টু মি, আবার এটাকে বাদ দিলে দ্যাট হি ইজ ডেড বা হি ইজ অনেস্ট ইজ নন টু মি। তো বিষয়টা ক্লিয়ার করে দিই, এই ঝামেলাটা শুধুমাত্র হয় মানে অ্যান্টিসিডেন্ট থাকলে দ্যাটের ক্ষেত্রে। যেমন দেখেন, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ফাদার, ইজ মাই ফাদার, প্লিজ হ্যাভ আ গুড লুক অ্যাট দ্য বোর্ড। দ্য ম্যান হু কেম, তাহলে হু কেম হিয়ার, তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই যে হুটা এই নিজেই সাবজেক্ট, মানে কেম এখানে আমাদের আছে ফাইনাইট ভার্ব কামস হতে পারে, কিন্তু এরপরে কিন্তু আরেকটা সাবজেক্ট নেই। দ্য ম্যান হু কেম হিয়ার, তো যে এসেছিল আসলে কে এসেছিল, এর পূর্বে অ্যান্টিসিডেন্ট। তো খেয়াল রাখবেন যখন কোনো ক্লজের আগে আরেকটা নাউন থাকবে তো পরের ক্লজটাই হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। বিষয়টা আরো ক্লিয়ার করে দিই, এ ডগ দ্যাট বাইটস, মানে যে কুত্তা কামড়ায়, একটা কুত্তা কামড়ায়, ডাজ নট বার্ক, বার্ক মানে ঘেউ ঘেউ করা, দ্যাটস বাইট, দ্যাটস বাইট, যে কামড়া, এখানে কিন্তু অর্থ সম্পন্ন নাই, এক ধরনের অপূর্ণতা আছে। যে কামড়াই কে, সাপে কামড়ায় না কুত্তাই কামড়ায়, বিষয়টা ক্লিয়ার না। তো এই ক্ষেত্রে এই ক্লজটা আমাদের অর্থ যেহেতু সম্পন্ন না হয়, তাহলে এর পূর্বে অ্যান্টিসিডেন্ট আছে ডগ, তার মানে এটা এর মডিফায়ার হিসেবে কাজ করেছে। ঠিক, আরো একটা এক্সাম্পল দিই, দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি ইজ ফলস। তো এক্ষেত্রে দেখা যাক, দ্য নিউজ দ্যাট ইউ গেভ মি ইজ ফলস, তো এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ না। তো এক্ষেত্রে দেখেন বুঝবেন কি করে যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিভাবে দেখেন, এর আগে আপনাদের বলছিলাম যে ডাই ট্রানজিটিভ ভার্ব, গিভ এর দুইটা অবজেক্ট আছে, গিভ মি সাম মানি, প্লিজ গিভ মি সাম মানি, অথবা গিভ মি এ বুক। তাহলে দেখেন ইউ গেভ মি, আমার গিভ এর ইনডাইরেক্ট অবজেক্ট আছে প্লাস ডাইরেক্ট অবজেক্ট লাগবে, যেহেতু ডাইরেক্ট অবজেক্ট নাই, ডাইরেক্ট অবজেক্টটাই হচ্ছে নিউজ, তার মানে এটা অ্যাপোজিটিভ না, এই নিউজটা হচ্ছে এই গিভেরই পার্ট। তো যদি ওই ক্লজেরই পার্ট হয় পূর্ববর্তী নাউনটা, তাহলে এই যে পরে যে ক্লজটা থাকবে এই ক্লজটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আবারও বিষয়টা ক্লিয়ার করে নিই প্লিজ, দ্য ফ্যাক্ট বা ফ্যাক্ট দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে দেখেন দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান ইজ মর্টাল, তো এখানে কিন্তু আমার যদি দ্য ফ্যাক্টটা মিশিয়ে দিই, দ্যাট ম্যান ইজ মর্টাল ইজ এ ইউনিভার্সাল ট্রুথ, এটা কমপ্লিট অর্থই দিচ্ছে, তার মানে এটা আমাদের অ্যাপোজিটিভ হিসেবে নাউন ক্লজ। আরো একটা এক্সাম্পল দিয়ে দিই আপনাদের সুবিধার্থে, আরো একটা এক্সাম্পল, সাকিব, সাকিব বলতে আমাদের সাকিব আল হাসান ইজ আ গুড ক্রিকেটার, গুড ক্রিকেটার ইজ নন টু অল। তো এখন আমি যদি বলি দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য ফ্যাক্ট দ্যাট সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার ইজ নন টু অল, তাহলে সাকিব আল হাসান এখানে অর্থটা কমপ্লিট, যে সাকিব আল হাসান ইজ এ গুড ক্রিকেটার, এখন আমি এই ফ্যাক্টটা উঠাই দিতে পারি। তো অনেক ক্ষেত্রে আমরা বাহুল্য এড়ানোর জন্য
পূর্ববর্তী নাউনটা ব্যবহার করি না, তো সেক্ষেত্রে আমাদের একটু ডাউট থাকে গ্যাপে, যে আমার এখানে হোয়াট বসবে না দ্যাট বসবে। তো প্রথমেই বলেছিলাম যদি সেন্সটা কমপ্লিট হয়, কমপ্লিট সেন্স দেয় সেন্টেন্সটা, যে সাকিব ইজ এ গুড ক্রিকেটার, হ্যাঁ এখানে কমপ্লিট সেন্সটাই কনভে করেছে সেন্টেন্সটাই, তাহলে আমাদের লাগবে দ্যাট, কারণ এই দ্যাটটা হচ্ছে এর সাবজেক্ট, যে সাকিব ইজ এ গুড ক্রিকেটার, দ্যাট ইজ নন টু আস বা নন টু অল, তো হোয়াট এর আমার দরকার নেই। যদি এখানে কোনো ভার্ব থাকতো, যে ভার্বের একটা অবজেক্টের দরকার হতো, সেক্ষেত্রে আমাদের হোয়াট দরকার হতো। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তো সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, আই নো হোয়ার হি লিভস। যাক, তিনটা এক্সাম্পল দিয়ে আপনাদের বিষয়গুলো ক্লিয়ার করি। আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, আই শ্যাল, তো মডার্ন ইংলিশে যত শ্যালের ব্যবহার না, আমি উইলই ব্যবহার করি। আই উইল গো হোয়ার হি লিভস। তো এক্ষেত্রে খেয়াল রাখেন, হোয়ার হি লিভস, সে বসবাস করে যেখানে, এটা আমার হোয়ার হি লিভস, সে যেখানে থাকে। আই নো দ্য প্লেস, তো যদি আমার ট্রানজিটিভ ভার্বের পরে ডাইরেক্ট ডাব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট যুক্ত, মানে এক অবজেক্ট বিশিষ্ট, যে সকল ভার্ব সাধারণত একটা অবজেক্ট নাই, এদের পরে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বিশিষ্ট ক্লজ অথবা দ্যাট বিশিষ্ট ক্লজ থাকে, আই গেস দ্যাট, আই নো দ্যাট, আই ওয়ান্ডার দ্যাট, যেটাই হোক, তো এদের পরে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট বিশিষ্ট ক্লজ থাকে, তাহলে ক্লজটা হবে নাউন ক্লজ। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন, এই এক অবজেক্ট বিশিষ্ট ট্রানজিটিভ ভার্ব এবং ডাব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট বিশিষ্ট ক্লজের মাঝখানে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে, মানে কোনো নাউন বা নাউন ফ্রেজ থাকে, তখন এই নাউন ক্লজটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তখন এই ক্লজটা মডিফাই করতেছে কাকে? নাউন ক্লজকে, সরি এই নাউনকে, এই ক্লজটা, তখন এই নাউনকে যদি এই ক্লজটা মডিফাই করতেছে, আমরা জানি দুটা নাউন পাশাপাশি থাকলে আগেরটাই, কিন্তু এখানে ক্লজের ক্ষেত্রে উল্টা, এই পরের ক্লজটা একে মডিফাই করতেছে, তাই এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এর পরেরটা দেখেন, আই উইল গো হোয়ার হি লিভস, এখানেই কিচ্ছা খতম। এর আগেও বলেছি যখন আপনার ভার্বের কাহিনী খতম, পরে নতুন ক্লজ আসবে, আই উইল গো আমি যাব, উত্তরটা দেখেন কোথায় যাব, হোয়ার হি লিভস মানে তার বসস, আমি যাব তার বাসস্থানে, দেখেন আই উইল গো অ্যাট হিজ রেসিডেন্স, অ্যাট হিজ রেসিডেন্স, তো ফ্রেস করলেও আমাদের আসতেছে অ্যাডভার্বিয়াল ফ্রেস, যাব কোথায়, তার বাড়িতে, আই উইল গো হোয়ার হি লিভস, তাহলে এই ক্লজটা হবে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এবারে যেটা বলি, অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে ইফ এবং ওয়েদার শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অফ ডাবল অবজেক্ট ছাড়া, অন্য ক্ষেত্রে ইফ যদি আসে, যেমন ইফ হি কামস আই উইল গো, এই যে আমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলো দেখি, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট এবং ডাব্লিউএইচ ওয়ার্ড ছাড়া অন্য ওয়ার্ডগুলো দিয়ে যদি থাকে, যেমন দেখেন বিসিএস এর একটা প্রশ্ন, স্ট্রাইক ওয়াইল, উচ্চারণ কিন্তু ওয়াইল না ওয়াইল, দ্য আয়রন ইজ হট, ছব্বো জেকব, দ্য আয়রন ইজ হট, তাহলে এই যে আঘাত করো, আঘাতটা করো, এটা সময় বোঝাচ্ছে, আঘাত করো কখন, এখানে আঘাতটা কাকে করবে বা কোথায় করবে বলা হয়নি, যে আঘাত করো শেষ, কিচ্ছাই খতম, তার মানে এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন ঠিক একইভাবে একটা ওয়ার্ডও ক্লজ হতে পারে, যেমন এই যে লুক, এখানে যদি পরীক্ষায় আবার এইটা আসে যে স্ট্রাইক ওয়াইল দ্য আয়রন ইজ হট, এটা কোন ক্লজ, তো এর উপরে আমাদের উজ্জ কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স ইউ, তো এটা তো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হবে প্রিন্সিপাল ক্লজ। যদি পরীক্ষায় আবার আসে স্ট্রাইক কোন ক্লজ, পরীক্ষায় যদি আসে স্ট্রাইক কোন ক্লজ, তাহলে এটা আমাদের প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আসলে লুক বিফোর ইউ লিভ, লুক বিফোর ইউ লিভ, ঝুপ ভাবিয়া করিও কাজ বা দেখে শুনে মানে লাভ দাও, তো সেক্ষেত্রে লুক, লুক বিফোর ইউ মানে ইউ লুক, ইউ লুক বিফোর ইউ, তো লুকটা কোন ক্লজ, আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর এটা সাবঅর্ডিনেট ক্লজ মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আশা রাখি
আজকের এই আলোচনার পরিসর থেকে আমার আত্মবিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আমার ইন্সপিরেশন, আমার স্পিরিট ইনক্রিজ করার জন্য আপনারা ভিডিওগুলো নিজেরা দেখার পরে ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন, অন্যদেরও জানার সুযোগ দেবেন। যখন অনেক বেশি ভিউ আসবে, অনেক বেশি পার্টিসিপেশন আসবে, আমার ভিতর থেকে এক ধরনের ইনসিস্টেন্স কাজ করবে আপনাদের আরও বেটার ডেলিভারি দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে আমি অনিয়মিত হয়ে যাই, আসলে আমার মানে যে আলসেমি ভাবটা এটাও কেটে যাবে, এতে আপনাদেরই লাভ, আমি যতটা না বেনিফিট হব। আপনাদের সেবা দিতে পারলে আমার ভালো লাগাটা, স্যাটিসফ্যাকশনটা বেশি কাজ করবে। তো আমার রিকোয়েস্ট, আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে পুনরায় মানে বাকি যে অ্যাডভার্বিয়াল ক্লজ অফের ক্লাসিফিকেশন ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো ক্লিয়ার করা হবে, এবং মাস্টার বই থেকে যে প্রবলেমগুলো আপনারা বুঝতে পারেন নাই এই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়া হবে, যে কনফিউশনগুলো আছে এই কনফিউশনগুলো একে একে ধরে বুঝিয়ে দেওয়া হবে। তো তার আগে মাস্টার বই থেকে একটা এক্সাম্পল আছে, এটা আমাদের শ্রদ্ধেয় জাকির স্যারের বই, প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে থেকে, ইসলামী ইউনিভার্সিটি সম্ভবত এসেছিল। অ্যাপোজিটিভের কথা বললাম, অ্যাপোজিটিভেরই এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছে যে এটা কিভাবে হলো। দ্য রুল দ্যাট পিপুল শ্যাল নট এন্টার দ্য রুম, রুম মাস্ট বি অবিট, মাস্ট বি অবিট। দেখেন এখানে দ্য রুল দ্যাট পিপুল শ্যাল নট ইন্টার দ্য রুম, অর্থাৎ নিয়মটা হচ্ছে লোকজন ঘরটাতে ঢুকবে না, এটা অবশ্যই পালন করতে হবে, মানে মানতেই হবে যে কেউ ঘরে ঢুকবে না। তো এক্ষেত্রে যে বিষয়টা আমি বলেছি আপনারা মিশিয়ে দিবেন, দেখেন তো হচ্ছে কিনা, ইয়েস হচ্ছে, দ্যাট পিপুল শ্যাল নট ইন্টার দ্য রুম মাস্ট বি অবিট, ইয়েস পসিবল, যে লোকজন ঘরে ঢুকবে না, অর্থ কমপ্লিট। তার মানে এইটা আমাদের হচ্ছে নাউন ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ না, এটা হচ্ছে আমাদের নাউন ক্লজ ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ক্লজ অ্যাজ নাউন ক্লজ আর কি। তো মানে তো সেক্ষেত্রে আমাদের যখন কমপ্লিট সেন্স, যে পিপুল শ্যাল নট ইন্টার দ্য রুম, লোকজন ঘরে ঢুকবে না, হ্যাঁ ঢুকবে না, অর্থ কমপ্লিট। আবার পূর্বেরটা আমি মিশিয়ে দিলাম, যে ঘরে ঢুকবে না, এটা কি, এটাই হলো আমাদের রুল। তার মানে এটার অ্যাপোজিশন হিসেবে দ্যাট পিপুল শ্যাল নট ইন্টার দ্য রুম ঢুক বসেছে, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ। এটা কোন ক্লজ হবে, অবশ্যই নাউন ক্লজ হবে, অ্যাজেক্টিভ ক্লজ না। তো পরবর্তীতে মাস্টার বইয়ে যে উদাহরণগুলো আছে এগুলো আরো মানে ইজিলি, যতটা মানে অ্যাজ পসিবল আমার পক্ষে আর কি, তো আমি চেষ্টা করব আপনাদের আরো সহজভাবে উপস্থাপন করার জন্য বিষয়গুলো ক্লিয়ার। আর আমার প্লিজ রিকোয়েস্ট, আপনারা অন্য কেউ শেখার সুযোগ দিবেন, এবং মানে আমাকে আপনাদের সেবা দেওয়ার ক্ষেত্রে আমার যেটা ইনার যাকে বলে মানে বেস্ট পটেন্সিয়ালটা এটা বের করে আনার ক্ষেত্রে আপনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন। সেক্ষেত্রে আপনাদের সুন্দর পরামর্শগুলো দেবেন, কোনো নেগেটিভ বিষয়গুলো থাকলে চেষ্টা করবেন একটু মার্জিতভাবে বলার, কারণ দেখা যাবে যে খুব শার্প আকারে অ্যাটাক করলে সমস্যা। তো আজকের মতো এই পর্যন্তই, আপনাদের যা অভিযোগ বা যেটাই থাকবে সেটা আমাকে ইনবক্সে জানাবেন অথবা কমেন্ট করে জানাবেন, আর আমার রিকোয়েস্ট আপনারা শেয়ার দিবেন। আর আমার এই ভিডিওগুলো পরবর্তীতে পাবেন মানে ইউটিউব চ্যানেল মাস্টার জাহাঙ্গীর আলম দা উইনার, এই চ্যানেল আর অনেক এই যে লাইভ ক্লাসগুলো আছে আপনারা সেখান থেকে দেখে নিতে থাকবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।